السلام عليكم ورحمة الله، كيف حالكم يا أيها الطلاب؟ الحمد لله أنا بخير، أريد أنكم بخير. يا أيها التلاميذ، انظروا إلى السبورة واستمعوا لي فاطلعوا معي. প্রিয় ছাত্র ভাইরা, এখন আমি তোমাদেরকে শিখাবো আরবি হরফ যে ২৯টা আছে, সেই আরবি হরফ ২৯টা হরফগুলো সহিভাবে শুদ্ধভাবে আমরা এখন শিখব। আমি পড়ব, তোমরাও আমার সাথে সাথে পড়বা। প্রথমে আমরা আলিফ থেকে শুরু করি। আলিফ, 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 জলে বলো আলিফ, 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 একসাথে আলিফ, আরো জোরে আলিফ, 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 আলিফ। আলিফ উচ্চারণ করার সময় উপরে যে দুইটি দাঁত আছে, সেই দুইটি দাঁত নিচের ঠোঁটের মাঝখানে লাগাইতে হবে। আলিফ উচ্চারণ করার সময় উপরে দুইটি দাঁত কোথায় লাগবে? আলিফ উচ্চারণ করার সময় উপরের দুইটি দাঁত, উপরের দুইটি দাঁত নিচের ঠোঁটের মাঝখানে লাগাইতে হবে। আলিফ, 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 বা, 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 জোরে বলো বা, একসাথে বা, আরো জোরে বা, বা। বা হরফ উচ্চারণ করার সময় দুইটি ঠোঁট মিলিয়ে যাবে। বা হরফ উচ্চারণ করার সময় দুইটি ঠোঁট কি হবে? বা হরফ উচ্চারণ করার সময় দুইটি ঠোঁট মিলিয়ে যাবে। বা, 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 জোরে বলো বা। এখন আমরা তা শিখব। তা, 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 জোরে বলো তা, একসাথে তা। তা হরফ উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। তা, তা, সা, 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 জোরে বলো সা, একসাথে সা। সা হরফ উচ্চারণ করার সময় উপরের, সা হরফ উচ্চারণ করার সময় জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে। সা, জোরে বলো সা। তারপরে জিম, 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 জিম হরফ উচ্চারণ করার সময় জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগাইতে হবে। জিম, জিম। তারপরে জোরে বলো আরো জোরে হা। হরফ উচ্চারণ করার সময় গলা চিপিয়ে পড়িতে হইবে। হা, হা। এরপরে খ, 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 জোরে বলো খ। খ হরফ উচ্চারণ হয় হলকের শুরু হইতে, খ হরফ উচ্চারণ হয় খ, খ। তারপরে দাল, 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 জোরে বলো দাল, একসাথে দাল। দাল হরফ উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা উপরে দাঁতের মাঝামাঝি লাগাইতে হবে। দাল, দাল। এরপরে জাল, 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 জোরে বলো জাল, একসাথে জাল।
দাল হারো ভূসঙ্গর সময় জিবলা রাখাটা উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে। দাল 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 এরপরে র র র জোরে বল র র হরফ উৎসঙ্গর সময় জিবলা রাখাটা একটু গোল করিতে হইবে। র র এরপরে যা 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 জোরে বল যা যা হরফ উৎসঙ্গর সময় জিবলা রাখাটা নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। ঠিক কিনা বন্ধুরা? যা যা সিন 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 জোরে বল সিন সিন হরফ উচ্চারণ সময় জিবলা রাখাটা নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে এবং হালকা বাতাস বের করিতে হইবে। যা যা সিন 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 হরফ উচ্চারণ সময় জিবলা রাখাটা নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে এবং হালকা বাতাস বের করিতে হইবে। সিন সিন এরপরে শিন 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 আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র যা সিন শিন। প্রিয় ছাত্ররা, আজ এ বন্ধ শেষ। বাড়িতে তোমরা সুন্দরভাবে পড়বা এবং লিখবা নাকি? জি ইনশাআল্লাহ লিখবো। এবারে আজকের মধ্যে ক্লাস শেষ। আগামীকাল থেকে আবার পরের পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ।